হরিণাইটির সুপ্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি এই ছোট্ট ভিডিওটিতে। আজকে সারাদিন স্ক্যান এবং ফটোশপ নিয়ে কাজ করেছি, তো বেশ কয়েকজন অনুপস্থিত থাকার কারণে আমাকে রিকোয়েস্ট করেছে আজকের কাজের ভিডিওটি দেখার জন্য। তো যাই হোক, দিনে ভিডিওটি নেওয়া হয়নি, রেকর্ডটি নেওয়া হয়নি, এজন্য আমি এই ছোট্ট ভিডিওটি দিয়েছি। আগে স্ক্যান সংক্রান্ত একটি ভিডিও দিয়েছি, এবারে হচ্ছে আমরা সেই স্ক্যান থেকে ছবি কিভাবে নিব তার ভিডিওটি দিচ্ছি। তো বন্ধুরা চলো শুরু করা যাক। আমি আগে স্ক্যান করে রেখেছিলাম 6SC শাখার কিছু ছবি, সেখান থেকে আমরা একটি দুটি ছবিকে পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে তোমাদেরকে দেখাবো এবং প্র্যাকটিস করার জন্য রেকর্ডটি দিব। প্রশিক্ষণার্থীবৃন্দ, এবার আমরা প্রথমেই ছবির কাজ করার জন্য আমরা ফটোশপ ওপেন করব। এটা হচ্ছে আমাদের খুবই জরুরি, ফটোশপে যেহেতু আমরা কাজটি করব। আমি ফটোশপ ওপেন করি, অ্যাডোব ফটোশপ, আগে আমি এখানে সার্চ করি, এটি অ্যাডোব ফটোশপ চলে আসছে, যে ফটোশপ সিএস, ডাবল ক্লিক করে ওপেন করি। আর একটু বলে রাখি যে সার্চ অপশনে থেকে আমরা কিন্তু যে কোনো প্রোগ্রাম ওপেন করতে পারি, এটা অলরেডি তোমরা জেনে গেছো, আর যারা ফটোশপে আসছো তারা অলরেডি এই স্টেজগুলো বুঝে গেছো। তো যাই হোক, ফটোশপ ওপেন হচ্ছে, এটি আমি নো রেজিস্টার দিয়ে কেটে দিই। তো যাই হোক, এটি হচ্ছে ফটোশপ ওপেন করার পরে এই স্ক্রিনটি আসলো, এই ফিচারটি আমরা দেখতে পাচ্ছি। এবার আমি এখানে ডাবল ক্লিক করি ফাঁকা জায়গাটিতে মাউস পয়েন্টার দিয়ে। ডাবল ক্লিক করার পরে ডেস্কটপ সিলেক্ট করে আমি যে স্ক্যানটি করেছি সেটি খুঁজে বের করব। এছাড়াও আমরা এখানে ওপেন থেকেও করতে পারবো, ফাইল, এরপরে হচ্ছে যদি আমি ওপেন দেই, ওপেন দেওয়ার পরে সেই একই স্ক্রিনটি আসলো। দেখো, ডেস্কটপ সিলেক্ট করে আমরা 6SC শাখার ছবি নিয়ে কাজ করব, এই জন্য এই ফোল্ডারটি ডাবল ক্লিক করে ওপেন করি। এটাতে দুটি রয়েছে, দেখো, এই যে ইমেজ 037, এই হচ্ছে ছবি, আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে ওপেন করি, অথবা এখানে সিলেক্ট করে তুমি ওপেন থেকেও কিন্তু ওপেন করতে পারবে। এই যে ওপেন হয়ে গেল, এবার একটু সবাই ভালোভাবে লক্ষ্য করবে যে এবার আমি কি কাজটি করব। এখন আমাকে এখানে জানা দরকার সেটি হচ্ছে যে পাসপোর্ট সাইজ ছবি করতে গেলে আমি মাপটা কি দিব। এই জন্য উপরের দিকে দেখো ওয়াইড রয়েছে, হাইট রয়েছে, রেজুলেশন রয়েছে। তো আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে ওয়াইড 1.0, হাইট হচ্ছে 1.9 দেওয়া আছে, আর ওয়াইড 1.5 দেওয়া আছে। তো এটা ঠিকই আছে পাসপোর্ট সাইজের জন্য। আমরা হচ্ছে রেজুলেশন 300 করে দিচ্ছি, রেজুলেশন 300 করে দিলাম। এবার হচ্ছে আমরা যে ক্রপ করব, এটার নাম হচ্ছে কেটে নেওয়া, আমাদের ভাষায় বলি, কিন্তু এটা হচ্ছে ক্রপ করা। এই যে এটি হচ্ছে ক্রপের চিহ্ন। তো ক্রপ অপশনটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করলাম, আমাদের যে ছবির যে হাইট এবং ওয়াইড এবং রেজুলেশন সেটা আমরা নির্ধারণ করলাম। তো পাসপোর্ট সাইজের ছবির জন্য আমরা 1.5 নিলাম, আর হাইট 1.9 নিয়েছি, আর রেজুলেশন 300 পিক্সেল দিয়েছি। তো এবার আমি কাটবো। তো এখানে তোমাদেরকে বলে রাখি যে প্রথম যখন আমি এই পুরো ইমেজটি থেকে একটি ছবিকে আলাদা করব, তখন আমরা একটু বেশি জায়গা নিয়ে ক্রপ করব। তো আমি একটু বেশি জায়গা নিয়ে ক্রপ করলাম। তো এই যে ক্রপ, দেখো অপশনটি অর্থাৎ সিলেক্ট করেছি, এবার আমি এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার পরে অনেকগুলো ইমেজ থেকে একটি আলাদা হয়ে গেল, অর্থাৎ আমরা নিজের মতো যদি বলি তাহলে কেটে নিয়েছি। এবার আমি একটু জুম করি, এখানে দেখো এটি ছোট ছিল, আমি একটু টেনে বড় করে নিলাম স্ক্রিনটিকে, যাতে আমি ছবিটা ভালোভাবে দেখতে পারি। তারপর মাউসটিকে স্ক্রল করে আমি ছবিটাকে একটু জুম করে নিলাম, বড় করে নিলাম। এবার কি করব, সুন্দর করে আমি আমার যতটুকু প্রয়োজন আমি এখান থেকে কেটে নিব। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যারো কি থেকে আমি এখান থেকে নিব, নিয়ে যতটুকু দরকার আমি দিলাম, এন্টার প্রেস করলাম, হয়ে গেল। দেখো ছবি আমি কেটে নিয়েছি। এখানে একটু লক্ষ্য করো, এক সাইডে একটা কালো দাগ চলে আসছে, এটা ইচ্ছা করলে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিতে পারি। আমি দাগের আর একটু কম নিলাম, এবার আমি এন্টার প্রেস করি, ব্যাস চলে গেল। দুটি স্পট রয়েছে, এবার স্পটটিকে আমি মুছবো, সেটি কিভাবে দেখো, এই যে একটি ব্রাশ রয়েছে এটির নাম হচ্ছে হেলিং ব্রাশ, আমি হেলিং ব্রাশে একটা ক্লিক করলাম, করার পরে দেখো একটা ছোট্ট বৃত্তের মতো একটা চিহ্ন হয়েছে। আমি এটাকে যদি একটু বড় করি, আর থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট চাপলে বড় হয়ে যাবে। এবার লক্ষ্য করো, আমি যে স্পটটিকে তুলব সেই স্পটটির এখানে কীরকম হবে কালারটা, এটা আমি নির্বাচন করব।
তো এটার ব্যাকগ্রাউন্ডটা এরকম রয়েছে, সাদার মতো রয়েছে, আমি ওটিকেও সাদা করব। এর জন্য সাদা জায়গায় সেই বৃত্তটিকে রেখে অল্টার চেপে আমি জাস্ট মাউসে একটি ক্লিক করব। করার পরে এখন আমি সেই স্পটের উপরে নিব, একটি ক্লিক করব, স্পটটি চলে গেল। এখানে একটি রয়েছে, একটি ক্লিক করব, চলে গেল। এখানে একটা ছোট্ট স্পটের মতো দেখা যাচ্ছে, ক্লিক করলাম, চলে গেল। তো এই হচ্ছে দুটা স্পট আমি রিমুভ করে দিয়েছি। এবার আমি কি করব, এবার আমি হচ্ছে ছবিটিকে সেভ অ্যাজ করব। এখানে সেভ অ্যাজ করার সময় আমাকে মনে রাখতে হবে যে আমি যে ছবিটি সেভ অ্যাজ করছি সেটি নাম কি অথবা রোল নাম্বার কত, সেই হিসাবে আমি এটিকে সেভ অ্যাজ করব। তো যাই হোক, কেটে নেওয়া হলো, স্পট রিমুভ হলো, স্পটটা আমরা তুলে দিলাম। এবার ফাইল, ফাইলের পরে হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ করার পরে এখন নাম দিতে বলতেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই স্টুডেন্টের ছবির পিছনে লেখা রয়েছে 17, অর্থাৎ 17। তাহলে 17 লিখে সেভ দিলাম, ওকে করলাম। এই যে দেখো 17 নামে সেভ হয়ে গেছে। এখন আমি এটা কেটে দিই, ডাবল ক্লিক করি। এই যে দেখো আমার একটি ইমেজ ছিল, তার পাশে 17 রোল স্টুডেন্টের ছবিটি চলে আসছে। তো বন্ধুরা, খুবই সিম্পল একটি কাজ, আমি আরেকটি ছবির মাধ্যমে রিপিট করছি এবং তোমরা এটি দেখে রিপিট প্র্যাকটিস করে খুব দ্রুতই তোমরা শিখে নিতে পারবে। যাই হোক, আমরা আবার আগের জায়গায় চলে গেলাম। আমি আগে ওপেন থেকে করেছিলাম, ফাইল ওপেন। এবার আমি এই ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলাম, সরাসরি আমার ইমেজটি চলে আসছে, যেহেতু প্রথমেই আমি ব্রাউজ করে নিয়েছি। এখন এই ইমেজটিকে ওপেন করলাম, অর্থাৎ সবগুলো ছবি যে রয়েছে যেখানে সেটা ওপেন করলাম। এবার হচ্ছে আমার এটা দ্বিতীয়টাকে আমি করি, দ্বিতীয় ছবিটিকে করতে চাইলে আবারও সেই ক্রপ অপশন সিলেক্ট করলাম। আমার আগে থেকেই পরিমাপ দেওয়া আছে, ওয়াইড হাইট রেজুলেশন সিলেক্ট করা আছে, আমার এখানে আর কোনো কাজ নেই। এবার আমি ছবিটিকে একটু বেশি পরিমাণ জায়গা নিয়ে কাটবো, অর্থাৎ সিলেক্ট করব ক্রপ টুল দিয়ে, করলাম, এন্টার প্রেস করলাম, ব্যাস আমার একটি ছবি আলাদা হয়ে গেল। এবার আমি একটু এরিয়াটিকে, আমার ওয়ার্কিং এরিয়াটিকে একটু বড় করে নিচ্ছি, যাতে ছবিটা আমি ভালোভাবে দেখতে পাই। তো বড় করার পরে এবার একটু জুম করি মাউসটিকে স্ক্রল করে। এখন আমি আবার এখান থেকে সুন্দর করে আমার ছবির মূল অংশটি কেটে নিব। বন্ধুরা, এখানে একটু বলে রাখি যে কখনো ছবি বসাতে গিয়ে বাঁকা হয়ে যেতে পারে, এক্ষেত্রে আমার ফ্রেমটিকে বা সিলেকশনটিকে একটু পাকানোর প্রয়োজন হতে পারে। তো এই জন্য আমরা নিচে দেখো একটি চিহ্ন আসছে, এই যে এটি হচ্ছে এইভাবে যদি থাকে, অর্থাৎ এরোর মতো, তখন আমি টান দিলে লম্বা বা ছোট করতে পারবো। আর তার নিচে সরিয়ে নিলে আরেকটি চিহ্ন আছে বাঁকার মতো, দুই দিকেই দেখো এরোর মতো, বাঁকা এরো। তো এটিকে যদি আমি ধরে চাপ করে আমি হচ্ছে ডান দিকে তুলবো, তাহলে ঠিক ডান দিকে মাউসটিকে আস্তে করে দিলাম, উঠে গেল। এবার আমি একটু ডান দিকে সরে যেতে পারি, এক্ষেত্রে অ্যারো ব্যবহার করতে পারি, উপরের দিকে একটু উঠবো, অ্যারো ব্যবহার করে ব্যাস এন্টার প্রেস করলাম, হয়ে গেল ক্রপ। এবার দুটি স্পট রয়েছে, এই দুটি স্পটকে আমি একটু রিমুভ করে দিব। সে আবার হেলিং টুলটিকে সিলেক্ট করলাম, আমার ব্যাকগ্রাউন্ড নীল দরকার, এজন্য আমি নীলে নিয়ে অল্টার প্রেস করে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে স্পটে গেলাম, একটা ক্লিক করলাম, এই স্পটে একটি ক্লিক করলাম, এই স্পটে একটি ক্লিক করলাম, এটা সাবধানে আরেকটি ক্লিক করব, কেননা যদি কালো অংশ সিলেক্ট, কালো অংশ যদি এটার মধ্যে চলে আসে তাহলে কিন্তু কালো অংশটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য শুধু স্পটটির পাশে নিয়ে খুব সাবধানে আরেকটি ক্লিক করলাম, ব্যাস স্পটটি উঠে গেল। এখানে ছোট্ট আরেকটি স্পট রয়েছে, একটি দিলাম, এটাকেও তুলে দিলাম। বন্ধুরা, এখানে কি করেছি, জাস্ট আমি যে এরিয়ার মতো করতে চাই সেখানে এই বৃত্তটা রাখবো, রাখার পরে ওয়ালটার চেপে একটি ক্লিক করব, পরে স্পটের উপরে নিয়ে আরেকটি ক্লিক করলে উঠে যাবে। তাহলে ক্রপ শেষ, স্পট রিমুভ শেষ। এবার আমি এটাকে সেভ করে নিব। এটির পিছনে আমরা দেখতে পাচ্ছি 33, ফাইল সেভ অ্যাজ, এবার হচ্ছে 33 আমি রোল নাম্বার লিখে দিচ্ছি, সেভ, ওকে। এই যে 33 হয়ে গেল, এই যে তোমরা লক্ষ্য করো এখানে, এবার দেখো দুটি ছবি আমার পাসপোর্ট সাইজের হয়ে গেল। তো প্রশিক্ষণার্থী বন্ধুরা, বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করছো তোমরা এই কোর্সগুলো করার জন্য, আমার মনে হয় তোমাদের এই কাজটুকু বাড়তি আনন্দ দিবে এবং আর একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। এবং আমরা ধারাবাহিকভাবে এরপরে হচ্ছে অনলাইনের কিছু অ্যাক্টিভিটিস দেখবো, তো তার আগে আমাদের ছবিগুলো সাইজ করা দরকার। আজকে হচ্ছে পাসপোর্ট সাইজ করলাম, এরপরে আরও কিছু বড় ডকুমেন্ট স্ক্যান এবং ফটোশপের মাধ্যমে ক্রপ করে বিভিন্ন সাইজ রিসাইজ করে আবার তোমাদেরকে দেখাবো। তো সবাইকে অনুরোধ জানাবো, ভিডিওটি ভালোভাবে দেখে তোমরা নিজেরা অনুশীলন করে
দুই একদিনের মধ্যেই সম্পূর্ণ কাজটি আয়ত্ত করে নেওয়ার জন্য। তো ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার একটা ভালো জিনিস নিয়ে আমরা চলে আসবো। আল্লাহ হাফেজ।